আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভেষজ গাছগাছড়া বিষয়ক এই পর্বে আপনাদের স্বাগতম। দর্শক, আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখে থাকেন তারা নিশ্চয় জানেন যে আমি ভেষজ গাছগাছড়া বা ভেষজ উপাদান সমূহ সাধারণত আশপাশ থেকে নিজে সংগ্রহ করি, সেগুলো নিজেই প্রসেসের কাজ করি এবং নিজেই পাউডার করে থাকি। এতে যেটা হয়, আমার ভেষজ গাছগাছড়া বা পাউডারগুলো একদমই ভালো মানের হয়, এক নম্বর, এখানে কোনো ভেজাল থাকে না। আজকের ভিডিওতে আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব, তুলে ধরব। তার মধ্যে একটি হচ্ছে অরিজিনাল ভেষজ গাছগাছড়া আমি যেভাবে সংগ্রহ করি, যেভাবে পাউডার করি, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। দুই নম্বর, বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা ভেষজ গাছগাছড়া কিনে খেয়ে থাকি বা পাউডারগুলো কিনে খেয়ে থাকি, হালুয়া তৈরি করে খেয়ে থাকি। ফর্মুলা ঠিক আছে, ভেষজ গাছগাছড়া ঠিক, আমরা নিয়মিত খেয়েও থাকছি, কিন্তু অসুখ ভালো হচ্ছে না, রোগ হতে আমরা মুক্তি লাভ করতে পারছি না, আমাদের রোগ সারছে না। এর কারণ কি, সেই বিষয়টি নিয়েও আপনাদের সামনে আলোচনা করব। এবং বাজারে আমরা যে ধরনের ভেষজগুলো পেয়ে থাকি, যে সমস্ত ভেষজগুলো পেয়ে থাকি, সেই ভেষজের গুণগত মান এবং তার গুণাগুণ, মেয়াদ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি যারা ভেষজ গাছগাছড়া নিয়ে কাজ করেন বা কবিরাজি শিখছেন বা এই সমস্ত রোগে বিভিন্ন ওষুধ সেবন করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি না টেনে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। এবং শুরুতে বলে রাখছি, আমার চ্যানেলে আমি নিয়মিত কৃষি, কবিরাজি, ভেষজ গাছগাছড়ার উপকারিতা এবং যৌন শিক্ষা বা সচেতনতা বিষয়ক ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি এ ধরনের ভিডিও দেখতে চান এবং সবার আগে আপনার ফোনে এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি আমার নিজের সংগ্রহ করা কিছু ভেষজ উপাদান, যেমন পিপুল, লতা কস্তুরি, আম, জাম, শতমূলী। এই সমস্ত উপাদানগুলি ছাড়াও বাজার থেকে আমি যে উপাদানগুলো কিনে নিই সেটা কিন্তু সবসময়ই মূল বা চামড়া বা ছাল কেনার চেষ্টা করি, কারণ এই উপাদানগুলো যদি নিজে সংগ্রহ করে ভালোভাবে পরিষ্কার করে পাউডার করে নেওয়া যায় তাহলে এর গুণাগুণ, কার্যকারিতা, রং, গন্ধ, স্বাদ বাজার থেকে কেনা পাউডারের চেয়ে কিন্তু 10 গুণ বেশি হয়ে থাকে। অর্থাৎ এই পাউডার যদি আপনি 10 গ্রাম নিয়ে থাকেন আর বাজারে পাউডার যদি 100 গ্রাম নিয়ে থাকেন তাহলে এটার কার্যকারিতাই বেশি হবে। এটি সেবনের মাধ্যমে আপনি রোগ মুক্তি পেতে পারেন, রোগ হতে মুক্ত হতে পারেন এবং খুব দ্রুত আপনি সুস্থ হয়ে যেতে পারেন। এবং এটি সেবন করলে কিন্তু আপনার যে স্বাদটাও ভালো লাগবে, খেতেও ভালো মনে হবে এবং আপনার তৃপ্তি বা রুচি কিন্তু বেড়ে যাবে। দর্শক, এই ভেষজগুলো আমি নিজে সংগ্রহ করেছি, এটি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি বা পরিষ্কার করে নিয়েছি, খুব কড়া রোদে একদম কটকটে করে শুকিয়ে নিয়েছি। এগুলো আমি নিজেই মেশিনে গিয়ে পাউডার করে নিব, এরপরেও কিন্তু এগুলো আমি ভালোভাবে রোদে শুকিয়ে নিব। এর কারণে এই পাউডারগুলো 2-3 বছরও যদি আমি রেখে দেই এবং 3-4 মাস পর পর বের করে শুকিয়ে দেই তাহলে এই ভেষজটি 2-3 বছর কেন, আমার মনে হয় 5 বছরেও নষ্ট হবে না যদি নিয়মিত আমি এগুলো শুকিয়ে থাকি। এর গুণগত মান ঠিক থাকবে, বাসনা, রং, গন্ধ, স্বাদ সবই ঠিক থাকবে, কার্যকারিতাও ঠিক থাকবে। এরপরে যে বিষয়টি রয়েছে, বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভেষজ উপাদান বা বিভিন্ন ধরনের ওষুধ আমরা নিজেরা তৈরি করছি, হালুয়া হোক বা যাই বলেন না কেন ভেষজ উপাদান আমরা ব্যবহার করছি। ফর্মুলাও ঠিক রয়েছে, ওষুধগুলোও ঠিক ঠিক দেওয়া হয়েছে, পরিমাণও ঠিক রয়েছে, নিয়মিত সেবনও করা হয়েছে, কিন্তু রোগ সারছে না, রোগ হতে আমরা মুক্তি লাভ করতে পারছি না। এর এক নম্বর কারণ হচ্ছে আমরা যে ভেষজ উপাদানগুলো ব্যবহার করছি তার গুণগত মান ঠিক থাকে না। বাজার থেকে যে আমরা ভেষজগুলো কিনে থাকি তার বিভিন্ন কোয়ালিটি বা গুণগত মানের সমস্যা রয়েছে। বানিয়াদির দোকান থেকে আমরা যে ভেষজগুলো কিনে থাকি এটি ঠিক মতো ভালোভাবে না শুকানোর কারণে, পরিষ্কার না করার কারণে, মাঝে মাঝে রোদ না দেওয়ার কারণে
এটি কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এটি ভেজা থাকলে ওজনে বেশি হয়, এই জন্যে কিন্তু দোকানদাররা এটি ভালোভাবে শুকায় না। আর একটি দোকানে হাজার হাজার রকমের আইটেম থাকে, বিভিন্ন ভেষজ গাছগাছড়া থাকে, সেগুলো শুকানো আসলে সম্ভবপর হয়ে ওঠে না। আর দোকানে আমরা যখন কোনো জিনিস কিনে থাকি, তখন দেখা যায় আমরা তার কাছে 10 রকমের আইটেমের জিনিস কিনতে যাচ্ছি বা ভেষজ কিনতে যাচ্ছি, 10 রকমের মধ্যে তার কাছে 8 রকমের আছে আর 2 রকম নাই। তারা কিন্তু ওইগুলোর মধ্যে থেকে, অর্থাৎ যা আছে তার মধ্যে থেকে 2 রকমের আইটেম আমাদের দিয়ে বলছে যে তোমাকে আমি 10 রকমের আইটেমই দিলাম, আসলে আমাকে যা দিয়েছে সেই আইটেমগুলোই দিয়েছে, 2 রকমের জিনিস তার কাছে নাই কিন্তু আমাকে ফেরত দেবে না, অন্য দোকানে পাঠাবে না। যার কারণে আমরা কিন্তু বুঝতে পারছি না, আমরা ভেবে নিচ্ছি যে আমাদের হয়তো 10 পদের 10 রকম জিনিসই বা উপাদানই দিয়েছে, কিন্তু না, এইভাবে ভেজাল দেয়, ফলে আমাদের হালুয়া বা ভেষজের মান কমে যায়। অর্থাৎ আমরা যখন কোনো ভেষজ কিনে থাকি, সেখানে কিন্তু ঠিকঠাক ভেষজ আমাদের দেওয়া হয় না, যেগুলো তাদের কাছে নেই সেগুলো আমাদেরকে যা তা দিয়ে বুঝিয়ে দেয় যে তুমি যা যা চেয়েছো তাই দিয়ে দিলাম। এরপর তাদের মান, যে তাদের যে ভেষজের গুণাবলী বা কোয়ালিটি কিন্তু ভিন্ন থাকে। যেমন বিভিন্ন পাউডারের সাথে আলুর পাউডার মেশানো থাকে, কথাটা মিথ্যা নয় সত্য, বিভিন্ন ধরনের পাউডার মিশিয়ে থাকে, ভেজাল মিশিয়ে থাকে। এক অশ্বগন্ধার কথাই যদি আমরা বলি, অশ্বগন্ধা একটা রয়েছে পাটনাই অশ্বগন্ধা, সেটা একটু লালচে এবং ঝাঁঝালো হয়ে থাকে, সেটা 1 নম্বর। 2 নম্বর অশ্বগন্ধা রয়েছে, সেটা বাংলাদেশে চাষকৃত, সেটা মোটামুটি কার্যকরী, পাটনার চেয়ে কম, সেটা একটু সাদা রঙের। 3 নম্বরে যে অশ্বগন্ধা রয়েছে, সেটা হচ্ছে অশ্বগন্ধার শিকড়ের সাথে অশ্বগন্ধার গাছটা কিন্তু কার্যকরী নয়, সেই গাছটাও কেটে কেটে শিকড়ের সাথে শুকিয়ে পাউডার করে দিচ্ছে, এর কার্যকারিতা একদমই কম। 4 নম্বরে যে অশ্বগন্ধা পাওয়া যায়, সেটা কিন্তু বিভিন্ন পাউডার, আলুর পাউডার বলি বা যে কোনো পাউডার, এর সাথে মেশানো থাকে, ফলে এর কার্যকারিতা আরও কমে যায়। তো দর্শক, এই যে একটা অশ্বগন্ধার কথা বললাম, এর ভিতরে কিন্তু দেখেন কয়েকটা কোয়ালিটি, আপনি ভালো মানের জিনিস কোথায় পাবেন, আপনার অসুখটা কীভাবে সারবে যদি আপনি ভালো ভেষজটাই না পেয়ে থাকেন। দর্শক, প্রথম দিকে আমিও অশ্বগন্ধার পাউডার বা বিভিন্ন পাউডার দোকান থেকে কিনতাম, এমনকি নাটোর থেকে অর্ডার করে নিয়ে এসেছি। এরপরে আমি যখন নিজে পাউডার করলাম, তখন বুঝতে পারলাম দুটো এক রকম জিনিস নয়। আমি যখন বাজার থেকে কেনা পাউডার নাকের কাছে নিই বা মুখে নিই, এটার স্বাদ যেমন কম, এটি কিন্তু ঝাঁঝালো নয়। আর যখন নিজে আমি অশ্বগন্ধা পাউডার করে নিয়েছি, তখন সেটি নাকের কাছে ধরাই যায় না, এটা একটা ঝাঁঝালো বাসনা থাকে, একদম মরিচের গুঁড়ো বা হলুদের গুঁড়োর মতো একটা বাসনা থাকে, এটি কিন্তু ঝাঁঝালো, মুখে নিলে একদমই এর স্বাদটা খুবই কড়া হয়ে থাকে। সুতরাং বুঝতেই পারছেন যে আপনি ভালো মানের জিনিস পাচ্ছেন না। এরকম বাজার থেকে যে জিনিসই, যে ভেষজ কিনবেন, ভেজাল সেটাতে মেশানো থাকে, লাগবে শিকড়, সেটাতে গাছের, যে গাছগুলো কেটে কেটে শুকিয়ে দেওয়া থাকে, আলুর পাউডার মেশানো থাকে, বা সেটা মেয়াদ উত্তীর্ণ। একটি ভেষজ সাধারণত 3 মাস 6 মাস রাখা যায় রোদে না দিয়ে, সেখানে 3 বছর 4 বছর 5 বছর কিন্তু রেখে ওরা বিক্রি করছে। সেই ভেষজগুলো বিক্রি হচ্ছে না, কিন্তু ওরা তা ফেলে দিচ্ছে না, তার ভিতরে অন্যান্য ভেষজ মিশিয়ে তারা বিক্রি করছেন। সুতরাং বুঝতে পারছেন যে তার কার্যকারিতা কতটুকু থাকে। দর্শক, সবার কাছে আমার অনুরোধ থাকবে, আসুন বাজার থেকে কেনা পাউডারের উপর নির্ভরশীল না হয়ে আমাদের আশপাশে বা চারপাশে ঝোড় জঙ্গলে যেসব ভেষজ উপাদান পাওয়া যায়, আমরা নিজেরা সেগুলো সংগ্রহ করি, সেগুলো নিজেরা প্রসেসিং করি, নিজেরা পাউডার করে নিই, হয় সেটি আমরা সেবন করি আর না হয় সেটি দিয়ে আমরা চিকিৎসা করি, এটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে ভালো। দর্শক, আপনারা বলবেন যে এটি সংগ্রহ করলে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে থাকে, এ কথা ঠিক। সত্যি কথা হলো, আপনাকে কেউ কোনোদিন টাকা পয়সা বা ভালো কাজের বুদ্ধি দিয়ে সাহায্য করতে চাইবে না। দর্শক, আমরা কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়, সমালোচনাকারীরা সমালোচনা করেই যাবে, যারা কুমন্ত্রণা দিয়ে থাকার তারা কুমন্ত্রণা দিয়েই যাবে। আপনি ভালো কাজ করলে তাদের মধ্যে হিংসা হবে, কেউ আপনাকে টাকা দিবেন না, পয়সা দিবেন না, সাহায্য করবে না, শুধু আপনার খারাপ দিকগুলোই মানুষের সামনে তুলে ধরবে, তাদের কথায় আমাদের কিছু যায় আসে না। দর্শক, আমিও কিন্তু মাস্টার্স কমপ্লিট করেছি গত বছর, অর্থাৎ 2022 সালে, আমি একটি জবেও আছি। এরপরেও আমি যখন এই ধরনের কাজগুলো করি, আমাকেও কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে থাকে, এত পড়াশোনা করে কবিরাজি করছো বা এই কাজগুলো করছো, এটা করছো, সেটা করছো,
তাদের কথায় আমার কিছু যায় আসে না। আমি আমার মতো, আমার শিক্ষাগত যোগ্যতা আমার মধ্যে, আমার জব আমার মধ্যে, এবং আমি যে মানব সেবার কাজটি করছি সেটিও আমি করতে ভালোবাসি এবং সেটিও আমার মধ্যে। দর্শক, আমি সমাজ বিজ্ঞানের উপর আমার মাস্টার্স কমপ্লিট করেছি। সমাজের একটি সাইড, একটি দিক নিয়ে কাজ করতে পারলে আমার খুবই ভালো লাগে, এবং সমাজের একটি সাইড আমি বেছে নিয়েছি, সেই সাইডে আমি কাজ করছি। এটা সমাজ বিজ্ঞানের একজন স্টুডেন্ট বা সমাজ বিজ্ঞানের উপর মাস্টার্স কমপ্লিট করেছি, এই হিসেবে আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি গর্বিত। দর্শক, আবারও বলছি, আপনার আশপাশে যেসব ভেষজ উপাদানগুলো পাওয়া যায় আপনারা সেগুলো সংগ্রহ করুন, হয় নিজে ব্যবহার করুন বা এটি আপনারা কারো হাতে তুলে দিন। আর যদি আপনারা এসব ভেষজ না চিনে থাকেন, এসব ভেষজ সম্পর্কে জানতে চান, চিনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। এতে আপনারা বিভিন্ন গাছগাছড়ার কার্যকারিতা, উপকারিতা এবং কোন গাছ দেখতে কেমন সেই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন, চিনতে পারবেন, বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, নিজেদের রোগে সেগুলো ব্যবহার করতে পারবেন। আবারও বলছি, আমার চ্যানেলে আমি নিয়মিত কৃষি, কবিরাজি, ভেষজ গাছগাছড়ার উপকারিতা এবং যৌন শিক্ষা বা সচেতনতা বিষয়ক ভিডিও আপলোড করে থাকি। আপনারা এ ধরনের ভিডিও দেখতে আগ্রহী হলে, এ ধরনের ভিডিওর প্রতি ইন্টারেস্ট হলে, এ ধরনের ভিডিও আপনাদের পছন্দ হলে এবং নিজেদের রোগে নিজেরা যদি চিকিৎসা করতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। পুরো সময় জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এ ধরনের ভিডিও সবারই প্রয়োজন হতে পারে, তাই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এটি শেয়ার করে দিবেন। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বা জানতে চাইলে, মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।